ওমিক্রনের প্রভাবে বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো জাপানেও বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির 13টি প্রিফেকচারে চলছে আধা জরুরি অবস্থা। বিধিনিষেধের মধ্যে শিল্প কারখানা চালু থাকলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। এর প্রভাব পড়ছে প্রবাসী বাংলাদেশিদের ওপরও। জাপানে দৈনিক সংক্রমণ ছাড়াচ্ছে 70,000। প্রতিদিন গড়ে নতুন করে প্রায় 15,000 মানুষ করোনা শনাক্ত হচ্ছেন রাজধানী টোকিওতে। এই পরিস্থিতিতে বিভিন্ন বিধিনিষেধ মেনে চালু রাখা হয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো, কমে এসেছে কার্যঘণ্টা। এই আধা জরুরি অবস্থা চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। ওমিক্রনের প্রভাবে মন্থর হয়ে এসেছে দেশটির অর্থনীতি, ক্ষতিগ্রস্ত হচ্ছে এভিয়েশন খাত, পর্যটন শিল্প সহ অন্যান্য সেক্টরগুলো। ফলে অর্থনীতিকে গতিশীল করতে স্থানীয় ব্যবসায়ী অনেক প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রকার আর্থিক প্রণোদনার আওতায় আনছে দেশটির সরকার। তো অনেকে রেস্টুরেন্টে ওভারটাইম কাজ করে, তো তাদের প্রত্যেক দিন 4-5 ঘন্টা কাজ চলে যাবে। প্রত্যেকেরই একটাই চাওয়া যে করোনা মুক্ত সুন্দর পৃথিবী এবং যেন তারা সবাই প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। বেড়ে চলা এই সংক্রমণের হারে প্রভাব পড়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপর। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও। মহামারীর এই পরিবর্তিত পরিস্থিতির সাথে প্রবাসী বাংলাদেশিরা অনেকটাই মানিয়ে নিয়েছেন। তবুও মহামারী পুরোপুরি শেষ হওয়ার আশায় রয়েছেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক।